হ্যালো বন্ধুরা আমি তুষার আহমেদ টেক বাংলা টপিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মার্কিসিস রাউটারে কিভাবে গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে হয় সেটাই দেখাবো তবে গেস্ট নেটওয়ার্ক তৈরি করার আগে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই গেস্ট নেটওয়ার্কটা কী সাপোজ মনে করুন আপনার বাসাতে একটা রাউটার আছে সেই রাউটারটি আপনি একটা মাত্র ফ্রিকুয়েন্সি আকারে একটা নেটওয়ার্ক হিসাবে ব্যবহার করতে পারেন কিন্তু গেস্ট নেটওয়ার্ক তৈরি করলে আপনি সেই রাউটারটি দুইটা ভাগে ভাগ করে দুইটা ফ্রিকুয়েন্সি আকারে দুইটা নেটওয়ার্ক হিসেবে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার যে লাভটা হবে সেটা হলো আপনি একটা ফ্রিকুয়েন্সির পাসওয়ার্ড আপনি নিজের কাছে রেখে দিলে সেই ফ্রিকুয়েন্সির পাসওয়ার্ড নিজের কাছে রেখে দিলে আপনি সেটার স্পিডটা আপনি নিজেই একা ইউজ করতে পারবেন সেটার স্পিডটা শেয়ার হবে না সেক্ষেত্রে আপনি একটা ভালো স্পিড আকারে আপনার রাউটারটি ব্যবহার করতে পারবেন এবং গেস্ট নেটওয়ার্কের যে পাসওয়ার্ডটা সেটা যদি আপনি সবার সাথে শেয়ার করেন তাহলে সে তারা নেটওয়ার্কের যে স্পিডটা সেটা শেয়ার আকারে ব্যবহার করবে এখন দেখুন আমার এই পিসির এখানে একটা নেটওয়ার্কের সাথে আমি কানেক্ট আছি এই যে দেখুন টেক বাংলা টপিক এই নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকা অবস্থায় আমি আপনাদেরকে একটা নেটওয়ার্ক গেস্ট নেটওয়ার্ক তৈরি করে কানেক্ট করে ব্রাউজ করে দেখাই দেব তো গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে হলে আমাদেরকে একটা ব্রাউজার ওপেন করতে হবে আমি দেখুন এখান থেকে ব্রাউজারটা ওপেন করলাম এখান থেকে ব্রাউজারটা ওপেন করার পরে ব্রাউজারের অ্যাড্রেস বারে জাস্ট টাইপ করব ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান এটা টাইপ করার পরে এখন ইন্টারফেস করব ইন্টারফেস করার পরে এই যে দেখুন এখানে মার্কিসিস রাউটারের লগিং পেজ চলে আসবে এখন এই লগিং পেজে আপনাদেরকে লগিং পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগিং করতে হবে লগিং করলে এই যে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখানে আপনারা অ্যাডভান্সে ক্লিক করবেন অ্যাডভান্সে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে ওয়ারলেস এখন ওয়ারলেসে ক্লিক করবেন ওয়ারলেসে ক্লিক করলে এই যে দেখুন এখানে গেস্ট নেটওয়ার্ক এখন গেস্ট নেটওয়ার্কে ক্লিক করলে ডান সাইডে চলে আসলে এই যে দেখুন এখানে গেস্ট নেটওয়ার্ক যে অপশনটা সেটা অফ করা আছে আপনারা অবশ্যই অবশ্যই এই গেস্ট নেটওয়ার্ক অপশনটা অন করে দিবেন অন করার পরে এই যেখানে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা নেটওয়ার্ক নেম এখন আপনারা যদি এই গেস্ট নেটওয়ার্ক নেমটা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন আর যদি চেঞ্জ না করেন তাহলে এটাই থেকে যাবে এখন দেখুন আমি এখানে নেটওয়ার্ক নেমটা চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করে আমি এখানে দেব নেটওয়ার্ক নেমটা টেক এখন নেটওয়ার্ক নেমটা টেক দেওয়ার পরে এখন এটার একটা পাসওয়ার্ড দিতে হবে যদি পাসওয়ার্ড দিতে চান তাহলে এই যে দেখুন এখানে নো সিকিউরিটি যে অপশনটা এখানে টিক চিহ্ন দেওয়া আছে টিক চিহ্নটা উঠাই দিতে হবে আর যদি আপনারা মনে করুন যে পাসওয়ার্ড আকার ব্যবহার করব না তাহলে টিক চিহ্নটা দিয়ে রাখবেন তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিতে চাই তো টিক চিহ্নটা আমি উঠাই দিলাম উঠাই দিয়ে এখানে আমি একটা পাসওয়ার্ড দিব হলো আটটা জিরো আটটা জিরো জিরো দেওয়ার পরে এখন নেক্সট যে স্টেপ সেটা দেখতে পাচ্ছেন যে একটা লোকেশন এটা অন করা লাগবে না এটা আপনারা নই রাখবেন তারপরে নিচের যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা স্পিডটা কন্ট্রোল করতে পারবেন যে আপনি কত স্পিড আকারে গেস্ট নেটওয়ার্কটা আপনি শেয়ার করতে চান এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন এটা আপলোড স্পিড এটা ডাউনলোড স্পিড এটা আমি এখানে আপলোড স্পিডটা সিক্সটি ফোর দিলাম এবং ডাউনলোড স্পিডটা দিলাম হলো ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি দেওয়ার পর নিচের যে অপশনটা এটা আপনারা ইয়েস করে দিবেন ইয়েস করে দেওয়ার পরে এখানে দেখুন যে টাইম শিডিউল দেখাচ্ছে এখন আপনারা যদি চান তাহলে টাইম শিডিউল আকারে এটা ব্যবহার করতে পারবেন আমি টাইম শিডিউল আকারে ব্যবহার করব না তাই আমি এটা আর কোনো কাজ করলাম না এখন এটা জাস্ট সেভ দিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে এই যে দেখুন আমি এখন সেভ দিয়ে দিব এই যে দেখুন সেভ দেওয়ার পরে আমাদের একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে গেছে এখন এই যে দেখুন আপনাদেরকে দেখাই দেব আমি সেই ফ্রিকোয়েন্সিটা এই যে আমি টেক বাংলার টফিক নেটওয়ার্কের সাথে কানেক্ট আছি এখন এই যে নেটওয়ার্কের সাথে কানেক্ট থাকা অবস্থায় আমি একটা টেক নামের একটা গেস্ট নেটওয়ার্ক তৈরি করেছিলাম এই যে দেখুন সেই নেটওয়ার্কটা এখন এই নেটওয়ার্কটা কানেক্ট করব আমি এখন এই নেটওয়ার্কের উপর ক্লিক করে পাসওয়ার্ড দিলে এটা কানেক্ট হয়ে যাবে এই যে এটা এখন কানেক্ট হয়ে গেছে এখন আমি একটু ব্রাউজ করে আপনাদেরকে দেখাই দিই আমি একটু ব্রাউজারে গেলাম এখন ব্রাউজারে যাওয়ার পর আমি ইউটিউবটা ওপেন করে আপনাদেরকে দেখাই দিব এই যে দেখুন খুব সহজেই ইউটিউবটা ওপেন হয়ে গেল তো বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে খুব সহজে একটা মার্কিসিস সিস রাউটারে গেস্ট নেটওয়ার্ক তৈরি করতে হয় যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন